পুরাতন জানে আজকে বিয়ে, কোথায় দু একদিন আগে ফিরে আসবে তা না এখনো এলো না, যাওয়ার সময় বলেও যায়নি কোথায় যাচ্ছে। আরে একটা ফোন করেছে জানাবে যে সে বুদ্ধিটা পর্যন্ত মাথায় নেই। ছোদ্দা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, মেজদার ঘরে আছে। দাও ধুতি পাঞ্জাবি দাও, ও গাদাটাকে একটু পুকে আছে। আজকে দিনে আর বকাবকি করো না। ইরে এসে শুয়ে বলে নালে তোরে হন তোরে এ তোরে তোরে হন। কোথায় যাব? কোথায় যাব মানে? সাতটা লোক না এখন বলছিস কোথায় যাব? এ বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবে না? না। কেন? কেন আমি বিয়ে করে ঘরে বউ আনবো আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে? কি বললে? যত বড় মুখ না তত বড় কথা। তুমি কিছু মনে করো না রতন, আমি তোমার দাদার হয়ে ক্ষমা চাইছি, যাও তাতে তৈরি হয়ে নাও। না, তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কি বলছো কি তুমি? আর দু ঘন্টার মধ্যে বিয়ে, লগ্ন, মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন ভ্রষ্ট হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোথায় যাচ্ছো? হচ্ছে কি দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। সরো। ওরকম একটা মাঝে মেয়ের জীবন বাঁচাতে গিয়ে ও তো আর নিজের জীবন নষ্ট করতে পারে না। এখন এসব কথা আসছে কেন? তোমার মেজো ছেলে তো শুনলাম অনেকদিন আগে ছবিটা তুলেছিল, তখন রতন বলেনি কেন? একেবারে বিয়ের দিনে বুঝলে না বাবা, এরা তিনজনে মিলে বড়দাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে, যাতে ঝিলিক লগ্ন ভ্রষ্ট হয়। ঝিলিক লগ্ন ভ্রষ্ট হবে না। দেখি ধুতি পাঞ্জাবির প্যাকেটটা দাও। দাও। এত তাড়াতাড়ি তুমি পাত্র কোথায় পাবে? তুমি আজ সন্ধ্যা ঝিলকের বাড়িতে যাও, আমি পাত্র নিয়ে যাচ্ছি।